মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, এক তো সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। এই গানটিতেও গাইছে নবকান্ত বৰুৱা স্যার, মানে অল্প খং উঠিছে, উঠি সিলেক্টেড পয়েন্টস অফ নবকান্ত। কলে এই যে ভূপেন হাজরিকা না আপনাদের মাঝে বসে, উনি হচ্ছে ভাতির গঙ্গা, সে উজানেও বয় ভাতিতেও বয় বলে গেছে। মানে একদম মানে বড় ওপেন হার্ট মানুষ আছে, সেই কারণে তো বিশ্ব বরেণ্য। আপনার ভূপেন হাজরিকা অকল প্রতিভার বলত বিখ্যাত হওয়া নাই দেই, আরো এটা বস্তু মানে সংলগ্ন আছিল বা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছিল, সেটি হচ্ছে উদারতা। সব মানুষের কিন্তু উদারতা না, তাই চাই মারি আছে নতুন হিরো অসমিয়া সিনেমার সুপার হিট মারিছে। এতিয়া মানে ছোৱালীবিলাকে গৈ বিজুদার মানে খুব ইন্টারভিউ লৈ আছে। ভূপেন হাজরিকার কথা হৈছে, মই থাকোতে ছোৱালীবিলাকে বিজু ভূপেনৰ কেলে ইন্টারভিউ লৈ, মানে মাততে লড়াকেইটা কৈছে তাই মারা ভলেন্টিয়ার টুক মাত বুলি কৈছে। তাৰপিছত বিজুদা আহিল, আহি পেলাই বুকুত বোলে তাই দলত ধৰিছে বিজুদা ভূপেন হাজরিকা। এইবিলাক কি, এইবিলাক কি, এইবিলাক কি বিনিছা আপনার? 1975 যখন তেও মানে রাষ্ট্রীয় বটা পাইছিল শ্রেষ্ঠ সংগীত পরিচালক সামেলি ম্যাম সাহেব, সে রেকর্ডিং করবলে যাতে মুম্বাইত স্ট্রাইক আছিল, সবে কৈছিল ডাঙর ডাঙর যে ভূপেন হাজরিকা এতে নহব, কিন্তু ভূপেন হাজরিকায় সেই সংগীত শিল্পীবিলাক সৈমান করে পেলায় মিউজিক দিছিল, আর পিছলৈ গৈ পেলায় তেও সেইখান শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছিল। পরশি পুয়াতে তুলুঙা নাওতে রমন মাছলৈ গৈ, এই গানটো তফজ্জুল আলী ডাঙরিয়ায় আসাম একাডেমির একটা লেকচারতে ব্যাখ্যা করেছিল যে এই একটা জামুগুড়ির বিহু আর পশ্চিমিয়া সংগীতর ব্লেন্ডিং। আপনি লতা মঙ্গেশকরকো পাইছে, সুধাকান্ত ডক্টর ভূপেন হাজরিকার কথা কই থাকতে মো মনলে আহিছিল, দুই এবার উনুকি আছে, তেও কেনে ধরনের পাইছে হে অভিজ্ঞতা? সেটু মানে ভূপেন হাজরিকার নাম আহিব আর, মানে মোর মানে মিটিংর ভাষণ বিলাকত মই এবার কার্তিক হাজরিকা সভাপতি থাকতে এবার এখন স্লিপ দিছিল, তই ভূপেন হাজরিকার ব্র্যান্ড এম্বাসেডর নেকি? অনুবীক্ষণ, a series of talks.